আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। তো মোটামুটি আজকের এই ভিডিওটাও ল্যাপটপের এক্সটার্নাল জিপিইউ নিয়ে। পার্সোনালি আমাকে অনেকেই নক করতেছেন, ফেসবুকে অনেক নক করতেছেন। তো আমি আসলে ফেসবুকে অতটা অ্যাক্টিভ না থাকলেও আমি সাথে সাথে আপনার মেসেজগুলো রিপ্লাই দিতে পারতেছি না, তো সেজন্য সরি। আর মোটামুটি যারা আমি ইনস্টাগ্রামে অনেক ভালো অ্যাক্টিভ থাকি, তো ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো যাদের কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখান থেকে আমাদের মেসেজ করতে পারেন। তো সেক্ষেত্রে আশা করি আপনাদের আমি যতটুকু পারি তাড়াতাড়ি হেল্প করার চেষ্টা করব। আর মোটামুটি আজকের যে টপিকটা সেটা হইতেছে আপনার যে বিষয়টা নিয়ে আমাকে নক করতেছেন, সেইটা হইতেছে আপনার ল্যাপটপের জিপিও। আপনারা অনেকেই মডেল দিতেছেন বা ল্যাপটপের মডেল লিখে বলতেছেন যে আমার এই ল্যাপটপে আসলে কোন টাইপের এক্সপি জিডিসি ভার্সনটা দরকার বা লাগবে। তো আর আমার মডেলটা কি আসলে আমার ল্যাপটপের মডেলটা কি এই মডেলে ল্যাপটপে কি আসলে এটা সাপোর্ট করবে কিনা বা সাপোর্ট করছে কিনা বা এটা দিয়ে কোনো টেস্ট করা হয়েছে কিনা, এরকম টাইপের অনেক কোশ্চেন করতেছেন। তো যাই হোক, আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা নিজে নিজে বের করতে পারবেন বা এই কোশ্চেনগুলো আমাকে হয়তো বার করতে হবে না এই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন, কারণ আমি আজকের এই ভিডিওতে একদম এটা যে দেখাই দেবো যে আমাকে কিন্তু ফার্স্ট অফ অল আপনারা কোশ্চেন করেন, তো সেই কোশ্চেন করার পর নেওয়ার পরে কিন্তু আমাকে আবার এটা বের করে দেখতে হয়। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ল্যাপটপের মডেলটা নিই, মডেলটা নেওয়ার পর সেটা আমি আবার রিসার্চ করি তো এটা কোন টাইপের পোর্ট হতে পারে, তো সেটা বের করি, তারপর আপনাদের অ্যান্সার দিই। তো এই জিনিসটা আপনি কিভাবে বের করবেন, ল্যাপটপ আপনাকে খুলতে হবে না, ল্যাপটপ খোলা ছাড়াই আপনি এটা জিনিসটা আপনি নিজে নিজেই বের করতে পারবেন। সো আপনি ল্যাপটপ খোলা ছাড়া এখন আপনি কিভাবে বের করবেন আপনার ওয়াইফাই পোর্টটা কোন ধরনের, কোন টাইপের বা কোন এক্সপি জিডিসি ভার্সনের সাথে মিলবে। তো এর জন্য আপনাকে ফার্স্ট অফ অল youtube.com-এ যেতে হবে। youtube.com-এ যাওয়ার পর এখান থেকে সার্চ বারে লিখবেন যে আপনার ল্যাপটপের মডেল লিখবেন, মডেল লেখার পর ডিসঅ্যাসেম্বলি লিখে সার্চ করবেন। ডিসঅ্যাসেম্বলি লিখে যখন সার্চ করবেন সেখানে অনেক ভিডিও দেখতে পারবেন, আপনার মডেলের এ টু জেড অনেক ভিডিও দেখতে পারবেন। তো সেইটাতে যে কোনো একটা ভিডিও প্লে করবেন, যে কোনো একটা ভিডিও প্লে করার পর দেখতে পারবেন যে স্টেপ বাই স্টেপ বাই পার্ট প্রত্যেকটা পার্ট খুলে দেখানো হইতেছে। খেয়াল করবেন যখন আপনার ল্যাপটপের যে ওয়াইফাই পোর্টটা যখন খুলবে বা একটু টেনে দেখতে পারেন, তো ওই ওয়াইফাই পোর্টটা যখন আপনার ওয়াইফাই পোর্ট বা ল্যান পোর্ট যখন খুলবে তখন আপনি একটু খেয়াল করবেন। ওই ল্যান পোর্টটা যখন খোলার পরেই আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার ওই পোর্টটা কোন টাইপের বা কোন ধরনের এক্সপি জিডিসির সাথে মিলবে। তো সেটা চাইলে আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে তারপর আপনি এক্সপি জিডিসির 3-4টা ভার্সন আছে, তো 4টা ভার্সনের সাথে মিল করে দেখতে পারেন যে কোনটার সাথে মিলে। তো এভাবে কিন্তু বের করে আমি আপনাদের অ্যান্সারগুলো দিই। তো এইভাবেই টোটালি ল্যাপটপ খোলা ছাড়া এভাবে বের করতে হয়। মোটামুটি আপনি ইউটিউবে সার্চ করলেন, আপনার ল্যাপটপের প্রত্যেকটা ডিসঅ্যাসেম্বলি লিখে সার্চ করলেন, তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাকে এইভাবে খুলে দেখানো হবে। তো সেটা দেখে আপনি গেস করতে পারবেন যে আপনার ল্যাপটপের এক্সপি ভার্সনটা এরকম হবে। তো এখন আসি যে আপনার ল্যাপটপে সাপোর্ট করছিল কিনা বা আগেও আপনার ল্যাপটপে কেউ ব্যবহার করছিল কিনা, এক্সপি জিডিসিটা টেস্ট করছিল কিনা, কোনো রকম কোনো ঝামেলা ছাড়া চলবে কিনা। তো এটা দেখার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেবো, তো সেই ওয়েবসাইটে ভিজিট করবেন, সেই ওয়েবসাইটে যাবেন, সেখানে দেখতে পারবেন এ টু জেড যতগুলো মডেল আছে ল্যাপটপের ব্র্যান্ডের, এইচপি, ডেল, আসুস, সকল ব্র্যান্ডের ল্যাপটপের মডেল যে কাস্টমারগুলো আছে, তো যারা এই ডকটা পারচেস করে এটা ট্রাই করছে, কোনো রকম কোনো সমস্যা ছাড়া এই ডকটা কাজ করছে তাদের ল্যাপটপে, তো প্রত্যেকটা ল্যাপটপের মডেল ওই ওয়েবসাইটে দেওয়া আছে। সেখান থেকে আপনারা দেখে নেবেন, সেখান থেকে একটু খুঁজে নেবেন যে আপনার ল্যাপটপের মডেলটা সেখানে আছে কিনা। যদি সেখানে ল্যাপটপের মডেলটা পান তো সেখানে আপনি 100% কনফার্ম হতে পারবেন যে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই আমার এই ল্যাপটপে এই যে এক্সপি জিডিসিটা কাজ করবে। তো সেখানে যদি আপনি মডেলটা পেয়ে যান তো তাহলে 100% শিওর থাকবেন যে আপনার ল্যাপটপে কোনো রকম কোনো সমস্যা করবে না। তো প্রত্যেকটা ল্যাপটপে দেখা গেছে 100%-এর ভিতরে 90% ল্যাপটপে কাজ করে, তো মোটামুটি আর 10%-এ কাজ করে না। তো ওই 10%-এর ভেতরেও কাজ করানো যায় সিস্টেমে, তবে বায়োস মডিফাই করতে হয়, এবং বায়োস মডিফাই করার অনেক একটা রিস্ক কম্পিউটারের জন্য। কম্পিউটারে ডেট হতে পারে, বায়োস ডেট হলে কিন্তু আপনার কম্পিউটার পুরোটাই ডেট, তো সেটা আমি সাজেশন করব না। যদি এভাবে নর্মালি চলে তো সেভাবে আপনি চালাতে পারেন, আর ওরকম বায়োস মডিফিকেশন করে ব্যবহার না করাটাই ভালো। তো আশা করি আপনাদের এই কোশ্চেনের অ্যানসারগুলো পেয়ে গেছেন আজকের কমপ্লিট ভিডিওতে। তো তারপরেও যদি না পেয়ে থাকেন বা তারপরেও যদি না বোঝেন তো আমাদের ফেসবুকে নক করবেন, ইনস্টাগ্রাম আছে সেখানে ফলো করে নিন, সেখানে নক করতে পারেন। ইনস্টাগ্রামে আমি বেশি অ্যাক্টিভ থাকি, তো সেখানে আপনি নক করুন আর আপনাদের কোশ্চেনগুলো করতে পারেন কোন বিষয়ে হেল্প চান। তো আমি আশা করি যতটুকু সম্ভব আমি আপনাদের হেল্প করব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে প্রেস করে রাখুন নতুন ভিডিওর সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এক্সপ জিডিসি নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, 3-4টা ভিডিওর ওপরে দেওয়া আছে আমার চ্যানেলে। ল্যাপটপে গ্রাফিক্স কার্ড A to Z কীভাবে লাগাতে হয় তো সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে, তো সেটা চাইলে দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আর অবভিয়াসলি ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুকে যোগাযোগ করা ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি সব কিছুই দেওয়া আছে। সেখান থেকে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন, ফলো করে অ্যাক্টিভ থাকুন এবং আপনাদের কোনো সমস্যা হলে আমাদের সাথে মেসেজ করতে পারেন। হেল্প যতটুকু পারি আমরা হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে।